ভোট চাইতে এসেছি এই কারণে माननीय মুখ্যমন্ত্রীর জন্য আমরা এই বেলপাড়ি ব্লকে শান্তিতে বসবাস করছি। সব থেকে আমাদের বড় পাওনা আমরা শান্তিতে আসি এবং দিদির যে প্রকল্পগুলো রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রেশন ফ্রিতে রেশন স্বাস্থ্য সাথে কন্যাশ্রী যুবশ্রী থেকে এক উচ্চ প্রকল্প এই প্রকল্প চালু রয়েছে এবং আগামী দিনও থাকবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পগুলো চালু করেছে আমাদের সব থাকবে, কিন্তু বিজেপি সরকার তাদের কোন সাধারণ মানুষের জন্য কিছুই করেনি। আপনারা আমাদের মূল্যবান ভোটটি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েতে নারায়ণপুরে প্রদীপ মাহাতো এবং পঞ্চীবনে যে সম্পৃক্ত মল্লিক মন্ডল ব্লকে চন্দনা মাহাতো এবং জেলা পরিষদে অপর্ণা পাত্রকে বিপুল ভোটে জয়লাভ করবেন। আপনাদের আশীর্বাদ নিয়ে এই এলাকা থেকে জয়লাভ করে দিদির হাতকে শক্ত করবো এই বলে আজকে এমসিটি এখানে শেষ করলাম।